একটি গ্রামে টিনা ও মিনা নামে দুইটি যমজ বোন তাদের মা কমলার সঙ্গে বাস করত। টিনা ও মিনা যদিও তারা দুইজন যমজ বোন ছিল, কিন্তু তাদের মধ্যে ব্যবধান ছিল আসমান ও জমিন পরিমাণ। তাদের দুই বোনের মধ্যে মিনা ছিল দেখতে খুবই সুন্দরী। তার নীল নীল চোখ, ঘন ও লম্বা চুল, দুধে আলতা গায়ের রং, মনে হয় যেন কোনো পরীর চেয়ে কম নয়। ওদিকে টিনা ছিল কয়লার মতো কালো, দেখতে একেবারে কুচ্ছে। তাকে সবাই দেখে অপছন্দ করত ও নিন্দা করত। একদিন টিনা ও মিনা দুই বোন মিলে তাদের প্রতিবেশী ছাড়িতা আন্টির বাড়িতে গেল তার মেয়ের বার্থডে পার্টিতে। ওই পার্টিতে থাকা সমস্ত লোকেরাই তাদের দুই বোনকে দেখে হাসাহাসি করতে লাগলো ও তাদের নিয়ে আলোচনা করতে লাগলো। ছাড়িতা বাবু, দেখো টিনা আর মিনা দুজন কমলা বাবুর মেয়ে নয়? কি পার্থক্য তাদের মধ্যে দেখেছ? একজন কি সুন্দরী আর একজন কি কালির কয়লা। হ্যাঁ, আমিও তো তাই বলতে চাচ্ছি। এক বোন হলো অমাবস্যার রাত আর আরেক বোন হলো পূর্ণিমার চাঁদ। ওই পার্টিতে থাকা সমস্ত মানুষেরাই টিনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। এসব শুনে টিনা ও মিনার আন্টি ছাড়িতার মেয়ে সোনিয়া তাদের কাছে এসে বলল, মিনা তুই কি জানিস না আমি কালো মানুষ পছন্দ করি না, ঘৃণা করি। তবুও তোর বোন কে কেন এনেছিস? আমি তোকে পছন্দ করি, তুই আমার বান্ধবী, কিন্তু ও কে? মিনা, ও কিন্তু আমার বার্থডে পার্টিতে একেবারে গ্রহণ লাগিয়ে দিয়েছে। বলছি তুই এখনো ওকে তাড়িয়ে দে, এখান থেকে চলে যেতে বল। সোনিয়া, তুইও তো ভালো করে জানিস আমি কালো মানুষ একেবারে পছন্দ করি না। ওকে সাথে করে যেখানে আমি যাই সেখানে আমাকে এরকম অপমানিত হতে হয়। আমার তো ইচ্ছেই করে না ওই কালির কয়লা বচ্চরিতের সাথে কোথাও যেতে, কিন্তু আমার মা, মাকে তো চিনিস, মায়ের ভয়ে আমি ওকে সাথে করে নিয়ে এসেছি। যদি আমি ওকে সাথে করে না নিয়ে আসি তাহলে আমার মা আমাকে অনেক পেটাতো। দেখ মিনা, যদি তুই তোর বোনকে এখান থেকে তাড়িয়ে না দিস তাহলে কিন্তু আমি তোকেও এখানে রাখবো না, কারণ এখানে অনেক বড় দামি দামি গেস্ট আসবে আর তারা যদি ওর সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে আমার মান সম্মানই থাকবে না। সোনিয়া টিনার কারণে মিনাকেও অপমান করে সেখান থেকে বের করে দিল। এই কারণে মিনা রেগে আগুন হয়ে গেল আর বাড়িতে এসে তার মাকে বলল, মা মা, যদি তোমার ইচ্ছে হয় আমাকে বাড়ি থেকে বের করে দেবে, নাও যত খুশি তত মারো, তবু আমি এই কালির কয়লা কুচ্ছিতের সাথে কোথাও যাব না, ওকে আমি সাথেও রাখবো না। তুমি জানো না ওর কারণে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে, সোনিয়ার সমস্ত গেস্টদের সামনে আমাকে বের করে দিয়েছে। মিনা, কোথায় তোমার ইনসাল্ট হলো? আমি তো দেখলাম না। যদি ইনসাল্ট কারো হয়ে থাকে তাহলে তো আমার হয়েছে। সবাই তো আমাকে অপমান করলো, কালো, বান্দর, কুচ্ছিত, অমাবস্যার রাত, যার যা ইচ্ছা সে তাই নামে ডাকলো। কিন্তু ওই পার্টিতে থাকা সবাই তো তোমার প্রশংসা করলো, তোমার সুন্দর ঘন লম্বা চুল, তোমার গায়ের রং, তোমার চোখ, সবকিছুই তো দেখে তারা পছন্দ প্রশংসা করলো। আসলে মানুষ সৌন্দর্য ছাড়া কিছুই বোঝে না, বাহিরের সৌন্দর্যই কি বড় সৌন্দর্য। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস টিনা, মানুষ তো সৌন্দর্য ছাড়া কিছুই বোঝে না, তুই কি সৌন্দর্যের মর্যাদা বুঝবি? তুই তো কালো কাওয়া। মিনা, তুমি যা বলছো এটা কিন্তু সঠিক নয়। সৌন্দর্যই মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের অন্তরে। যার অন্তর পবিত্র ও সুন্দর সেই সুন্দর। আমি টিনার অন্তরের খবর জানি, টিনা অনেক ভালো। টিনা মানুষের মনে কখনো কষ্ট দেয় না, আর কোনো জীব জানোয়ারকেও কষ্ট দেয় না। যার মন বড় সেই বড়, যার মন সুন্দর সেই সুন্দর। মিনা, এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, ভালো হতে শেখো, মানুষের মনে কখনো কষ্ট দিবে না। চলো টেবিলে খাবার দিচ্ছি, খাবে। এ কথা বলে কমলা সেখান থেকে চলে গেল। এভাবেই তাদের দিন কাটছিল। হঠাৎ করে কমলার কাছে একদিন ফোন আসলো। ফোনে কথা শেষ করে কমলা দৌড়ে তার মেয়ে টিনা ও মিনার কাছে আসলো। টিনা, মিনা, তোমরা সময় মতো রেডি হয়ে নাও, তোমাদের আন্টি ফোন করেছিল, সেখানে যেতে হবে, অনেক বড় পার্টি হবে। এরপর টিনা ও মিনা দুজনে রেডি হচ্ছিল পার্টিতে যাওয়ার জন্য। মিনা টিনাকে বলল, আরে টিনা, তুই আয়না দিয়ে দেখ, লাল লিপস্টিক লাগিয়ে তোকে দেখতে কেমন লাগছে, মনে হচ্ছে কোনো কালো কাওয়া। তুই যতই সাজুগুজু করিস না কেন, মেকআপ করিস না কেন, আর জামা পরিস, কিছুতে তোকে সুন্দর লাগবে না। তার থেকে আমি তোকে একটা পরামর্শ দিই, শুনবি? ঠিক আছে মিনা, তুমি কি বলতে চাও বলো। শোন টিনা, এসব পার্টি এরকম কালো মানুষের জন্য নয়, পার্টি হলো সুন্দর মানুষের জন্য, তাই বলছি তুই ওখানে যাস নে। তুই সেখানে গিয়ে অপমান ও অবহেলা ছাড়া আর কিছুই পাবি না। দেখলি না, সোনিয়ার বার্থডে পার্টিতে গিয়ে সবাই তোকে কেমন অপমান করলো।
হ্যাঁ মিনা, তুমি একেবারে ঠিক বলেছো। আমার কারণে তোমাকে ও মাকে অনেক কটু কথা শুনতে হয়, অপমানিত হতে হয়, আর যখন এসব পরিস্থিতি আমাকে দেখতে হয়, এসব অপমান শুনতে হয়, তখন আমার মনের ভেতরের শক্তি আরো কমে যায়, আমি একেবারেই মনোকর্ণ হয়ে পড়ি। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর কখনো আমার এই কালো চেহারা নিয়ে কোনো পার্টিতে যাব না। টিনার এসব কথা শুনে মিনা খুবই খুশি হলো। টিনা তার মায়ের কাছে বলল তার জ্বর এসেছে, জ্বরের বাহানায় সে আর পার্টিতে গেল না, সে বাড়িতেই থাকলো। মিনা ও তার মা পার্টিতে যাওয়ার পরে সে বাড়িতে একা একা আয়নাতে নিজের মুখ দেখছিল আর কান্না করছিল। টিনা খুবই কান্না করছিল, হঠাৎ করে সে বাহির থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। টিনা তার কান্না বন্ধ করে তাড়াতাড়ি বাহিরে গেল। সে দেখতে পেল একজন বৃদ্ধ মহিলা কান্না করছে। সে তাকে জিজ্ঞেস করলো, বুড়িমা আপনি কেন কান্না করছেন, কি হয়েছে আপনার? বেটি আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, চোখেও কম দেখি, তুমি কি আমাকে একটু আমার বাড়ি পৌঁছে দেবে? ঠিক আছে আম্মা, চলুন আমি আপনাকে সহি ছালামতে বাড়ি পৌঁছে দিয়ে আসি। টিনা ওই বৃদ্ধ মহিলাকে সাথে করে নিয়ে যাচ্ছিল। রাস্তার মধ্যে টিনা দেখতে পেল একটি আহত খরগোশ। আম্মা আপনি একটু এখানে অপেক্ষা করেন, এই যে খরগোশ খুবই অসুস্থ, আমি তাকে একটু সাহায্য করে আবার আপনার কাছে ফিরে আসবো। টিনা ওই বৃদ্ধ মহিলাকে বসিয়ে রেখে খরগোশের কাছে গেল আর আশেপাশের গাছ থেকে পাতা পেড়ে রস করে খরগোশের জখমের উপরে লাগিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে খরগোশ কিছুটা সুস্থ হয়ে গেল। এরপর আবারও টিনা ওই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে তাকে নিয়ে রাস্তা চলতে লাগলো। কিছুক্ষণ রাস্তা চলার পরে টিনা আবারও দেখতে পেল একটি শুকনো গাছ যার আশেপাশে অনেক নোংরা ও দুর্গন্ধ ছিল। আম্মা আমাকে আপনি ক্ষমা করবেন, একটু অপেক্ষা করুন, দেখুন এই গাছটি কতটা শুকনা, মনে হয় অনেক দিন হলো পানি পান করেনি। আশেপাশের গাছগুলো দেখছেন সব কত সুন্দর তরুতাজা, আমি পাশে নদী থেকে পানি এনে এই গাছের গোড়ায় দেবো আর একটু পরিষ্কার করবো, একটু অপেক্ষা করেন আমি আসছি। এরপর টিনা ওই বৃদ্ধ মহিলাকে সেখানে বসিয়ে রেখে ওই গাছের গোড়ায় অনেক করে পানি দিল আর গাছের গোড়াও পরিষ্কার করলো। টিনা যখন তার কাজ শেষ করে পিছনে তাকালো, সে দেখতে পেল ওই বৃদ্ধ মহিলার জায়গায় অনেক সুন্দর একটি পরি প্রকট হয়ে গেছে। টিনা তোমার মন ফুলের মতো পবিত্র, আমি তোমাকে আসলে পরীক্ষা করছিলাম, আমি পৃথিবীতে ঘুরতে আসি মাঝে মাঝে, আজও এসেছিলাম, আমি বাহিরে দাঁড়িয়ে তোমার কান্নার আওয়াজ শুনতে পেলাম, এই জন্য আমি নিজেকে পরিবর্তন করে এক বুড়ি মহিলার রূপ ধারণ করেছি, কারণ আমাদের পরিরাজ্যের একটি নিয়ম আছে, কোনো লোভী মেয়েকে সাহায্য করা যাবে না, তাই আমি তোমাকে পরীক্ষা করতে চেয়েছি, তুমি পরীক্ষায় পাস করেছো, আমি তোমাকে সাহায্য করতে চাই। একথা বলে পড়ি টিনাকে জাদুর সোনার লিপস্টিক ও জাদুর রোপার লিপস্টিকের নদীর কাছে নিয়ে গেল। পড়ি জাদুর সোনার লিপস্টিক ও জাদুর রোপার লিপস্টিকের মধ্যে থেকে একটি করে লিপস্টিক টিনাকে দিল আর বলল, টিনা তুমি তিনবার জাদুর স্বর্ণের লিপস্টিক লাগাবে আর দুইবার জাদুর রোপার লিপস্টিক লাগাবে, এরপর দেখবে তোমার কি উপকারে আসে। এরপর টিনা পরির বলা অনুযায়ী ওই লিপস্টিককে তার ঠোঁটে লাগালো, সঙ্গে সঙ্গে টিনা অনেক সুন্দরী হয়ে গেল, মনে হচ্ছিল যেন আসমান থেকে কোনো পরী নেমে এসেছে। টিনা তার ফর্সা ও নজর কাড়া গায়ের রং পেয়ে খুবই খুশি হলো। টিনা অনেক ধন্যবাদ দিল পরীকে আর বলল, পরিজি আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না, সারা জীবন আমি আপনার উপরে কৃতজ্ঞ থাকবো, আমার রং নিয়ে এখন আর কেউ আমাকে হাসি তামাশা করতে পারবে না। টিনা খুবই খুশি হয়ে পরীকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসলো আর সে গেল তার আন্টির বাড়িতে পার্টিতে। তখন পার্টি অলরেডি শুরু হয়ে গিয়েছিল, সেই সময় তার আন্টি সবাইকে বলল, হাই গাইস, হয়তোবা আপনারা অনেক আশ্চর্য হয়েছেন যে এত বছর পরে কেন আমি আমার ছেলে সম্রাটকে নিয়ে এখানে এসেছি। আমার ছেলে সম্রাট এখন বড় হয়েছে, এজন্য এলাকায় আমি পার্টি করছি, সমস্ত সুন্দরী মেয়েদের মধ্যে থেকে যাকে আমার পছন্দ হবে তার সাথেই আমি আমার সম্রাটের বিবাহ দেব। আজ আমি অনেক হ্যাপি, কারণ আমি আমার কাঙ্ক্ষিত মেয়েকে পেয়ে গেছি, আমি আমার পুত্রবধূ করে নিব ওই মেয়েকে, দেখুন যে সাদা রঙের ড্রেসটি পরে আছে। ওই পার্টিতে সাদা ড্রেস পরা মেয়ে আর কেউ নয়, সে ছিল টিনা। একথা শুনে টিনা খুবই খুশি হলো। কিছুক্ষণ পরে টিনার মা ও বোনও জেনে গেল যে সুন্দরী মেয়েটি হলো টিনা। এই সংবাদ শুনে টিনার মা কমলা খুবই খুশি হলো, কিন্তু টিনার বোন মিনা মনে মনে জ্বলে যাচ্ছিল, সে রেগে গিয়ে টিনাকে বলল, টিনা ব্যাপারটা কি, তুই এত গুছিয়ে তো কালো ছিলি, এত তাড়াতাড়ি এত সুন্দরী হয়ে গেলি কি করে?
মিনা, আমার কাছে জাদু সোনা ও রূপার লিপস্টিক আছে, সেটা লাগিয়ে আমি এত সুন্দর হয়েছি। আরে, এই কালির কয়লা কাওয়া যদি এত সুন্দর হয় জাদুর লিপস্টিক লাগিয়ে, তাহলে আমি লাগালে না কত সুন্দর হব। আগে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে টিনার জাদুর সোনা ও রূপার লিপস্টিক আমি আমার ঠোঁটে লাগাবো, আর আমি হয়ে যাব সবচেয়ে সুন্দরী। দেখি রাজকুমার সম্রাট কি করে ওকে বিয়ে করে। মিনা মনে মনে এসব ভাবছিল আর বাড়ি যাচ্ছিল। বাড়ি যাওয়ার পরে টিনার পার্স থেকে তার জাদুর সোনা ও রূপার লিপস্টিক বের করে তার ঠোঁটে লাগালো। মিনার জাদুর সোনা ও রূপার লিপস্টিক লাগানোর পদ্ধতি জানা ছিল না, সে ভুল তরিকায় তার ঠোঁটে ওই জাদুর লিপস্টিক লাগালো। ভুল পদ্ধতিতে লিপস্টিক লাগানোর কারণে মিনা একেবারে কুচ্ছিত ও ভয়ঙ্কর হয়ে গেল। মিনা আয়নার মধ্যে নিজেকে এই অবস্থায় দেখে খুবই জোরে জোরে কান্না করতে লাগলো, কিন্তু এখন আর কোনো উপায় নেই, সে ওই অবস্থাতেই সারা জীবন থেকে গেল। ওদিকে টিনার ভালো ব্যবহারের কারণে সে সুন্দরী হয়ে গেল আর রাজকুমার সম্রাটের সাথে বিবাহ হয়ে গেল। বিবাহের কিছুদিন পরে টিনা রাজকুমার সম্রাটের সঙ্গে প্লেনে চড়ে বিদেশে চলে গেল আর সেখানে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। এদিকে মিনা তার খারাপ ব্যবহারের কারণে চিরদিনের জন্য কালো কুচ্ছিত হয়ে থাকলো। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার গল্পটি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, তোমাদের ফ্রেন্ডস ও কলিগদের সাথে বেশি বেশি শেয়ার করবে। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই লাল রঙের বাটনটি টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনকে অল দিয়ে ক্লিক করে রাখো, যাতে করে আমার দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের ফোনে চলে যায় সবার আগে নোটিফিকেশন আকারে। আজ এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।